Life has taught me that you can't control someone's loyalty. আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা মনে পড়লে আচমকা মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু কিছু কিছু স্মৃতি যা মনে পড়লে আমাদের শরীর, মন, গলার স্বর, স্পন্দন এক নিমিষে স্তব্ধ হয়ে যায়, সময়টা থেমে যায়, চোখের সামনে নেমে আসে এক কালো পর্দা যেখানে শুধু সারা জীবনের সবচেয়ে গোপন রহস্য ফুটে ওঠে। আমাদের সবার জীবনে বন্ধুত্বের গল্প থাকে, আমারও আছে বন্ধুত্বের গল্প, তো সবাই বলে। চলুন আজকে আমি একটা ভিন্ন স্বাদের গল্প শোনাই, এক শত্রুতার গল্প। Subject. It is not necessary to every person to attend the class, and however we are being a doctor, then I will also the part of the doctor and remember it that. এই এক ছেলে, এনার সম্পর্কে আর কি বা বলবো, সারাদিন শুধু বইয়ের মধ্যে মুখ গুজে পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা। আমার ভাবতে বড্ড অবাক হয় এ কি করে আমার বেস্ট ফ্রেন্ড হলো। আসলে ও ছিল দেখে আমার কলেজের নোটস লেখা, এক্সাম, সেমিস্টার কোনো কিছুতেই কোনো প্রবলেম হতো না, আর হতো একসঙ্গে বসে টিফিন খাওয়া। এই হলো আমাদের সাদাসিধে ছেলে আবির, মিস্টার আবির সেন, এডুকেশন BHMS, সেকেন্ড ইয়ার, এজ 20, হবিস শুধু পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা। দোলন মুখার্জি, এডুকেশন BHMS, সেকেন্ড ইয়ার, এজ 20, হবিস শুধুমাত্র সাজগোজ, রবীন্দ্রসঙ্গীত। থাক, বাকিটা আপনারা দেখেই নেবেন। মা, টিফিনটা দাও। আমি শুভদীপ দত্ত, বাপের মোটামুটি টাকা পয়সা আছে তাই ডাক্তারিটা পড়তে চলে এলাম, বয়স বেশি না কিন্তু মাত্র 20 বছর। হবিস কি আর বলবো, সে আপনারা না দেখে নেবেন। কলেজ জানি কি করে আসবে,